আসসালামু আলাইকুম, বিডিটন নিউজে সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদগুলোর শিরোনাম। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন, তেহরান ওয়াশিংটন বার্তা বিনিময় চলছে। একীভূত অঞ্চলের নিরাপত্তা দিতে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার হবে। পরমাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়ার পরিণতি হবে বিপর্যয়কর, যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বন্ধ হয়ে যায়নি, বরং এ ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও সুনির্দিষ্ট কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মাধ্যমে এইসব বার্তা আদান প্রদান হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক অধিবেশনের অবকাশে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক বৈঠকে এই কথা জানান। আবদুল্লাহিয়ান বলেন, ইরান কূটনৈতিক উপায়ে পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার লক্ষ্যে যুক্তিপূর্ণ অবস্থান নিয়েছে এবং এ ব্যাপারে একটি টেকসই চুক্তি সই করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে ইরানি জনগণ যেন সর্বোচ্চ আর্থিক সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে তেহরান। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় পাশ্চাত্য। কিন্তু 2018 সালে এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন থেকেই কার্যত এই সমঝোতা অকার্যকর হয়ে রয়েছে, যা পুনরায় কার্যকর করার জন্য 2021 সালের এপ্রিল থেকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। মিকদাদের সঙ্গে বৈঠকে সিরিয়ায় শান্তি ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে যুদ্ধে তেহরান দামেস্ক সহযোগিতার কারণে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। সাক্ষাতে সিরিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ইরানের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন ফয়সাল মিকদাদ। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও সিরিয়ার মধ্যে সর্বোচ্চ সহযোগিতা বিরাজ করছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের অধিকৃত অঞ্চলে ঘনপটের পর যদি ওইসব অঞ্চল মস্কোর সঙ্গে একীভূত হয়, তবে সেসব অঞ্চলের পূর্ণ নিরাপত্তা দেবে রাশিয়া। গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতায় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় ল্যাভরভ এই কথা বলেন, ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক অভিযানের পক্ষে জাতিসংঘে তার মতামত তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি কিয়েভের বর্তমান সরকারকে অবৈধ অভিযোগ করে বলেন, ওই সরকার নব্য নাৎসিবাদী এবং তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশ ভাষাভাষী মানুষের উপর দমন নিপীড়ন চালিয়ে আসছিল। এর আগে ইউক্রেনের লুহান্স ও দোনেক্স সহ রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা কয়েকটি অঞ্চলে গত শুক্রবার গণভোট শুরু হয়েছে। এইসব অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হবে কিনা তার উপর অনুষ্ঠিত এই গণভোটে জনগণ তাদের মতামত প্রকাশ করেছেন। কিয়েভ অবশ্য দাবি করেছে, স্থানীয় জনগণকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে, ভোটের এই চার দিন তাদের এলাকার বাইরেও যেতে দেয়া হচ্ছে না। এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের পর সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, নব্য নাৎসিবাদী শাসনে বছরের পর বছর ধরে নিষ্পেষিত এই অঞ্চলগুলোর জনগণের মতামতকে রাশিয়া অবশ্যই সম্মান দেবে। এ প্রসঙ্গে ল্যাভরভের কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেনের অধিকৃত অঞ্চলের নিরাপত্তায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সম্ভাবনা আছে কিনা। উত্তরে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, নতুন সংযুক্ত এলাকাসহ সংবিধান স্বীকৃত রাশিয়ার ভূখণ্ড রাষ্ট্রের পূর্ণ সুরক্ষার আওতায় থাকবে। রুশ ফেডারেশনের সব আইন, মতবাদ, ধারণা ও কৌশল সম্পূর্ণ ভূখণ্ডের জন্য প্রযোজ্য হবে। প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার রাশিয়ার প্রতিরক্ষা কৌশলেরই অংশ বলে তিনি মন্তব্য করেন। এদিকে ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করলে মস্কোকে বিপর্যয়ের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সব অঞ্চল রাশিয়ার সাথে যুক্ত হবে এবং সেগুলোকে রক্ষা করতে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। ক্রেমলিনের এমন হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। রাশিয়ার সাথে একীভূত হবে কিনা এই প্রশ্নে পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট চলছে। ভোটের ফল মস্কোর পক্ষে গেলে রুশ পার্লামেন্ট শিগগিরই এই সংযোজনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে। ইউক্রেনের চারটি অঞ্চল লুহান্স, দোনেক্স, কেরসন ও জাপিরোজিয়া এই চারটি অঞ্চলকে রাশিয়া গণভোটের মাধ্যমে তার সাথে একীভূত করতে যাচ্ছে।
সেটি বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে এগুলোর ওপর যে কোনো ধরনের হামলাকে রাশিয়ার ওপর হামলা হিসেবে গণ্য করবে মস্কো। সেক্ষেত্রে নিজেদের অঞ্চল রক্ষার্থে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না। যুক্তরাষ্ট্র সহ ইউক্রেনের পশ্চিমা মিত্রদের ইঙ্গিত করে এমন সতর্কবার্তা উচ্চারণ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর প্রেক্ষিতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে প্রতিক্রিয়া জানাবে, যার ফলে মস্কো বিপর্যয়কর পরিণতির সম্মুখীন হবে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, তার দেশ তার ভূখণ্ড রক্ষার জন্য যে কোনো অস্ত্র ব্যবহার করবে। এর দুই দিন পর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক সংবাদ সম্মেলনে বলেন, সংবিধান অনুযায়ী রাশিয়ার সব সংরক্ষিত অঞ্চল রাষ্ট্রের সম্পূর্ণ সুরক্ষার অধীনে রয়েছে। মার্কিন গণমাধ্যম এনবিসির মিট দ্য প্রেস নিউজ প্রোগ্রামে দেয়া এক বক্তব্যে সুলিভান বলেন, রাশিয়া যদি এই লাইনটি অতিক্রম করে তবে রাশিয়ার জন্য তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে, কারণ সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সিদ্ধান্তমূলকভাবে প্রতিক্রিয়া জানাবে। রুশ কর্তৃপক্ষ ও তাদের মিত্ররা ইউক্রেনের যে অংশের জন্য গণভোটের আয়োজন করেছে তা ইউক্রেনের প্রায় 15%। আকারের দিক দিয়ে এটি পর্তুগালের সমান। এর আগে 2014 সালে গণভোটের মাধ্যমে রাশিয়া ক্রিমিয়াকে তার অধিভুক্ত করে নেয়, সেটির আকার ছিল প্রায় বেলজিয়ামের সমান।